আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই আমি বেশ কয়েকটি সাবজেক্টের মানবন্টন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে জীবন ও জীবিকা এই বিষয়টি থেকে তোমাদের মানবন্টন কেমন হতে পারে। এখানে নমুনা হিসেবে আমি একটি স্কুলের মানবন্টন তোমাদের সামনে উপস্থাপন করছি, তবে তোমাদের সকলের স্কুলের মানবন্টন যে ঠিক একই রকম হবে বিষয়টা এভাবে ধরে নেবে না। তোমরা একটু ধারণা নাও যে কেমন মানবন্টন হতে পারে, সম্ভাব্য মানবন্টন এখান থেকে বুঝতে পারবে। তো তোমরা এই যে মানবন্টনটি দেখতে পাচ্ছ, এটি মূলত বনশ্রী ন্যাশনাল আইডল হাই স্কুল, এই স্কুল থেকে প্রকাশ করা হয়েছে। তো এখান থেকে আমরা দেখে নেব যে জীবন ও জীবিকা এই বিষয়টি থেকে দুই ধরনের কাজ থাকবে, একটি হচ্ছে একক কাজ এবং আরেকটি হচ্ছে দলীয় কাজ। তো একক কাজে যে সকল মূল্যায়নগুলো করা হবে সেগুলো হচ্ছে, প্রথমত দেখো অ্যাসাইনমেন্ট, এরপর রয়েছে ছক পূরণ, প্রশ্ন উত্তর, সমূল্যায়ন, তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণ। এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। এখন এখানে একটি বিষয় খেয়াল করো, এখানে যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা তোমাদের মূল বই থেকে সবাই করেছ। এগুলো হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সেখান থেকে মূলত তোমাদের সামষ্টিক মূল্যায়নটা সম্পূর্ণরূপে অনুষ্ঠিত হবে। তো এখানে দেওয়া রয়েছে 30% প্রশ্ন এই একক কাজ থেকে করা হবে, বাকি যে 30% অর্থাৎ লিখিত আকারে সেটি করা হবে দলীয় কাজ থেকে। তো সেটি কি দেখো, সেখানে লেখা রয়েছে প্রজেক্ট প্রস্তুত, অর্থাৎ তোমাদেরকে বিভিন্ন প্রজেক্ট প্রস্তুত করতে হবে, উপস্থাপন করতে হবে, পোস্টার প্রস্তুত করতে হবে, নাটিকায় অংশগ্রহণ করতে হবে, সভা আয়োজন রয়েছে, এরপর রয়েছে ফিল্ড ওয়ার্ক অর্থাৎ মাঠকর্ম, এরপর রয়েছে প্রতিবেদন। তো এই সকল কাজগুলো তোমাদেরকে দলীয় আকারে উপস্থাপন করতে হবে। তো আমরা এই শিক্ষণকালীন মূল্যায়ন থেকে 30 এবং 30 মোট 60% প্রশ্ন দেখে নিলাম। এগুলোর মধ্য দিয়ে মূলত 60% প্রশ্ন করা হবে। এরপরে আমরা বাকি যে 40% সেগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে সামষ্টিক মূল্যায়নে থাকবে 40% প্রশ্ন, যেখানে রয়েছে প্রশ্নের ধরন হিসেবে অ্যাসাইনমেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমরা 10-10 করে 20% প্রশ্ন পাবে এবং দলীয় কাজ এবং উপস্থাপনায় তোমরা পাবে 10-10 করে আরও 20% প্রশ্ন। এই হচ্ছে মূলত 40%। তাহলে এখানে 40% এবং এখানে 60%, মোট 100% প্রশ্ন আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখে নেব সময় বণ্টন, কীভাবে সময় নির্ধারণ করা হবে। দেখো প্রথম এই যে কাজটুকু, এই কাজটুকুর জন্য আমরা 1 ঘন্টা 1 ঘন্টা করে মোট 2 ঘন্টা সময় পাব। এরপর 30 মিনিটের একটি বিরতি থাকবে এবং তারপরে আমরা আবার 1 ঘন্টা এবং 1 ঘন্টা 30 মিনিট এই সময়টায় আমরা পরীক্ষা দেব। তাহলে মোট আমাদের 5 ঘন্টা পরীক্ষা হয়ে গেল। তো ঠিক এভাবেই মূলত তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে জীবন ও জীবিকা থেকে প্রশ্ন করা হতে পারে। আমি আবারও বলছি, এটি কিন্তু ফাইনাল না, অর্থাৎ সকল স্কুলে যে ঠিক এই একই মানবন্টন ফলো করা হবে বিষয়টা এমন না। তবে এই মানবন্টনটি তোমরা দেখে একটু ধারণা পেলে যে মানবন্টন আসলে ঠিক কেমন হতে পারে। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি এখান থেকে বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে তোমরা কোন বিষয়ের মানবন্টন দেখতে চাও তা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, আমি এর পরবর্তী ক্লাসে সেই বিষয়টির মানবন্টন তোমাদের সামনে উপস্থাপন করব। পাশাপাশি অর্ধবার্ষিক মূল্যায়ন সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে তাও তোমরা প্রশ্ন করতে পারো এই ভিডিওর নিচে, আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই বিষয়টি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই কোর্স টিকা এর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।